বৌদি, তোমার কি কষ্ট বলো? কষ্ট তো, কষ্ট না হলে সংসার হয়? আর সংসার করতে গেলে তো কষ্ট করতেই হবে গো। সবসময় যে সুখের আশায় বসে থাকলে তো পাওয়া যায় সেটা না, কষ্ট করলেই সুখ পাওয়া যায়। এখন কষ্ট করছি, একদিন হবে সুখ, শুধু তোমাদের আশীর্বাদ পেলেই। ও বৌদি, হ্যাঁ বলো। বলো গো। কেন, কি কাজ আছে? আমার পুড়ে যাবে, কি আছে? এতগুলো বাইরে খেলনা আছে, তা হচ্ছে না? বাইরে এত খেলনা তাও হয় না। তোমার গলাটা খালি, সেম থাকে গলার মধ্যে, তোমার গলায় দেখি কিছুই নাই। আমার কসমেটিক আর আমার যে চেনটা ছিল সোনার, সেটা আছে এখন তোমার ব্যাংকে, ব্যাংকে জমা রেখেছি বন্ধ, মানে ইয়েতে লোনের। সোনারটা কিছু লোন নেওয়া আছে, তার জন্য রেখে দেওয়া আছে ব্যাংকে, এখনো পরিশোধ হয়নি, তার জন্য বের করতে পারিনি। আর কসমেটিকের ধরো করিনি, মানে কসমেটিক করলে গলায় কিছু বেরিয়ে আছে, ওই যখন একটু ভিডিও করি তখনই বানাই, মানে করি গলায়। সুখের সময় আমাদেরকেও ডেকো, অবশ্যই ডাকবো, তোমরা পাশে থাকলে অবশ্যই ডাকবো, আর যদি না থাকো তো কী করে ডাকবো তোমাদেরকে? প্রণাম করে না গো, আমার সমবয়সী, তার প্রণাম নেওয়া যাবে না। ও তাই কি রে বাবা, ক্যাকটাসের চার্জ নাই, একটু পরে দিচ্ছি, আমি রান্নাটা করে দিই, দিয়ে ক্যাকটাসটা দিচ্ছি, চার্জে দিব, দিয়ে দিচ্ছি। কি আছে? আসছি আসছি, লাঠি নিয়ে আসছি, দাঁড়া। তাই কখন কি হয় সেটা বলা মুশকিল গো, শরীর ভালো থাকলে সবই ভালো লাগে, সুস্থ থাকাটাই সব থেকে বড় জিনিস। যখন সুস্থ থাকি তখন ভালো লাগে, যদি না থাকি তখন খারাপ লাগে, এটাই যা। কি বের করে দেবো? ক্যাটাসে চার্জ নাই। আমার সবজিটা পুরুক, লাঠিতে পেটাবো। সবজির দোষ তো হবে না, তোমার দোষ হবে, তোমার জন্য আমি এখানে আসলাম। একটু দাঁড়াও, মেয়েকে দাঁড়াও, ক্যাটাসটা বের করে দিই, রেখেছি।